आज आमार साथे एक आजब घटना घटल। आमी जखन दोकाने छिलाम आमार दोकाने एक लोक एलो। द्रव्य हाते निल आर तार दाम जिज्ञासा करल। आमी दाम बोल्लाम, से पकेट थेके टाका बेर करे गुनते लागलो। হয়তো তার কাছে টাকা কম ছিল। সে লজ্জিত হয়ে আমার দিকে তাকাচ্ছিল। অতঃপর কিছু দ্রব্য ফেরত দিয়ে বলল, আমার কাছে যথেষ্ট টাকা নেই। আমি বললাম, কম কেন থাকবে, ভালো করে দেখুন, অন্য পকেটে দেখুন, হয়তো থাকতে পারে। সে আমার কথা শুনে দ্বিধাগ্রস্ত হয়ে দ্বিতীয় পকেটে হাত দিয়ে নিতান্তই স্তব্ধ হয়ে গেল। সম্ভবত পকেটে কিছু ছিল, বের করে দেখল 500 টাকার নোট। দ্রুত আমায় দিয়ে খুশি মনে দ্রব্যাদি নিয়ে চলে গেল। মূলত ঘটনাটি ছিল ভিন্ন। তার পকেটে আসলেই টাকা ছিল না। সে যখন টাকা গুনছিল, তার পাশে দাঁড়ানো লোকটি বুঝে গিয়েছিল তার কাছে টাকা শেষ হয়ে গেছে, আর এখন সে প্রয়োজনীয় জিনিসগুলো ফেরত দিবে। কাজেই লোকটি দ্রুত 500 টাকার নোট বের করে তার পকেটে রেখে দিল। আমি সেই দৃশ্য দেখে নিয়েছিলাম, তাই তাকে বললাম পুনরায় চেক করতে। সে চলে যাবার পর আমি পাশের লোকটিকে দেখে মুচকি হাসতে রইলাম, যে কিভাবে তিনি একটি গরিব লোকের সাহায্য করলেন, তার সম্মানও অক্ষুণ্ণ রাখলেন। একেই বলে গোপনীকৃত সাদকা। হযরত সাইয়্যেদুনা সালেম বিন জায়েদ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, সাদকা অকল্যাণের 70টি দরজা বন্ধ করে দেয়, আর গোপনীকৃত সাদকা প্রকাশ্যকৃত সাদকার চেয়ে 70 গুণ উত্তম।